এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। জীবনে অনেক ভুল করেছে রুমা, অনেক ভুল করেছে। মানুষ মাত্রই তো ভুল করে। আছে অনুতপ্ত, ভদ্রভাবে বাঁচতে চায়। একটা কথা বলবো গোপাল, মৃত্যুর মুখ থেকে তুমি ওকে বাঁচিয়েছো, এবার বাঁচার পথটাও তুমি দেখাও। আমি পথ দেখাবো? হ্যাঁ গোপাল, রুমা আমার ছোট বোনের মতো। আমি চাই তুমি ওকে বিয়ে করো। আমি বিয়ে করব? হ্যাঁ গোপাল, তুমি ওকে সাহায্য করো। এটা তো সাহায্য নয় দিদি, শাস্তি। শাস্তি আমার নয়, ওর, রুমার। ও তাহলে মিষ্টি মুখ করি। দাদা, তুমি এখানে চাকরি করছো? কতদিন হলো? এক মাস হতে চলল। কই, বলনি তো? বললে তুই আমাকে বিশ্বাস করতিস না, আমাকে ঘেন্না করতিস। ছোট কাজ তো পেয়ারার চাকরি। কবিতা, তুই এখান থেকে চলে যা, তোকে কেউ দেখলে তোর লজ্জা করবে। না দাদা, না, আমি দুনিয়াকে চিৎকার করে বলবো যে তুমি আমার দাদা, তুমি আমার দাদা। আমি আমি চাকরি করব না স্যার, এটা আমার রেজিগনেশন লেটার। তোমার দাদা চাকরি পেয়েছেন বলে তুমি চাকরি ছাড়বে কেন? সমস্ত পরিবারের দায়িত্বের উপর নির্ভর, আমরা সবাই মুখের দিকে তাকিয়ে আছি। এই কথা যদি মনে হয়, সে আর কোনোদিন পুরনো পথে ফিরে যাবে না স্যার। তোমার দাদাকে যদি এখানে চাকরি দিই? না স্যার, ও নিজের চেষ্টা উন্নতি করুক, এটাই আমি চাই। আই ওয়ান্ট ইউর ব্লেসিং স্যার। আমি খুব ভালো একটু চশমা এনেছি। ও মা, আমার বাদরটা ওই দিনই উঠেছে। আমি একটা কথা বলতে এসেছিলাম। কবিতাকে আমি শ্রদ্ধা করি, ওর মতো মেয়ে হয় না। আসলে কবিতাকে আমি কথাটা বলতে পারিনি, তার কারণ আমার অফিসে কাজ করে, আমাকে ভুল বুঝতে পারে। না না স্যার, আপনি আমাকে বলতে পারেন। আমি কবিতাকে বিয়ে করতে চাই স্যার।
আপনারা অনুমতি দিলে আমি কৃতজ্ঞ থাকব। স্যার এই আপনি কি বলছেন, কৃতজ্ঞ তো আপনি আমাদের করেছেন। মা, মার কাছে মেয়ের এই সৌভাগ্যের চেয়ে বড় আর কি আছে বাবা? কবিতা, আমি সব শুনেছি স্যার, তবে আপনার অনুমতি না নিয়ে। আমার নয় এখন তোমারই অনুমতি দরকার। তুই হ্যাঁ বল কবিতা। কবিতা রাজি হ মা। ঠাকুরজি আমি হ্যাঁ বলতে পারছি না আর নাও বলতে পারছি না, আমাকে একটু ভাববার সময় দিন প্লিজ। রুমা, আর এটু এই যে রুমা, বাহ দেখো দেখো গোপাল শাড়ি পরে রুমাকে কি সুন্দর দেখাচ্ছে। ও তোমার মুখে শুনতে চায়, বলে দাও এ বিয়েতে তোমার মত আছে? সে তো আমার উপর নির্ভর করে না, করে অন্যের উপর। ও রুমার কথা বলছো, আরে রুমা বল না, চল বরকে প্রণাম কর। দীর্ঘ সুমঙ্গলী বাবু, দীর্ঘ সুমঙ্গলী বাবু। তবে জানেন আমি রুমাকে বলছি না, বলছি আপনাকে। আমাকে? হ্যাঁ, বলতে পারেন ছোট ভাই ব্ল্যাকমেল করছে, ধরুন তাই। ও ঠিকই বলেছে কবিতা, তুই হ্যাঁ বল, অরুণ বাবুকে বিয়ে করবি? করেক্ট। কি করে বলবো বল, একবার ভালোবেসে আর ভালোবাসতে ভালো লাগে না রে। করেক্ট। আর ভালোবাসতে ভালো লাগে না রে মানে? আমিও ভালোবাসতাম, তাহলে আমিও বিয়ে করবো না। ভালোবাসার বিয়ে কি এক? করেক্ট, আমিও তাই বলছি। আজকাল দিদি সাম পার্সন মেয়ে ভালোবাসা খেলা খেলে, তারপর কাট। সবাই যদি আপনার লাইন ধরে ভারতবর্ষে বিয়ে ভান, আর ওই যে ফ্যামিলি প্ল্যানিং এর ত্রিকোণ ঝান্ডা হাফ বাস্ট হয়ে থাকবে ফটাফট। কি রে কবিতা, হ্যাঁ বল না। হ্যাঁ বলবে না তো, ওকে তো বাঁচা না, এবার আমি মরি। গুড বাই, সায়োনারা, নমস্কার, বানাকাম। গোপাল শোনো, গোপাল গোপাল। হ্যাঁ বলছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ বলছি। ঠিকানা জানি না, তাহলে বাড়িতেই যেতুম। কি শুভ বিবাহ আপনার! হাজার হাজার মানুষ এই বাসে করে বাসে যায়, সবাই ভাবে আমরা শুধু টিকিট কাটার মেশিন, মানুষকে মানুষ বলে কেউ ভাবে না। শুধু আপনি ভগবান, আপনার মঙ্গল করুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।